আবারও স্বাগত বিবিসি প্রবাহে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা। ভারতের সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাজের এখতিয়ার সীমান্ত থেকে 50 কিলোমিটার অবধি হবে, যা এতদিন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ছিল জিরো লাইন থেকে 15 কিলোমিটার পর্যন্ত। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক। এ নিয়ে সীমান্তবর্তী মানুষের প্রতিক্রিয়া কি সেটা জানতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় গিয়ে বিবিসি সাংবাদিক দেখে এসেছেন সীমান্তবাসীরা বিএসএফ এর ওপরে কতটা ক্ষুব্ধ। বলছে কি না যাও তোমরা, 2-3 ফুটের মধ্যে বাড়ি আসবা, কিন্তু আসতে পারিনি। আজ 25 মাস জেলের মধ্যে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, আর আমার চাকরি ডাকুন কি হবে জানি না। মিসেস সর্দারের অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল বিএসএফ। আমি অবশ্য এই কথিত মিথ্যা মামলার খবর নিতে সীমান্তে যাইনি, গিয়েছিলাম ভারত সরকারের একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সীমান্তবাসীর প্রতিক্রিয়া জানতে। আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো লাইনে। এতদিন বিএসএফ এর দায়িত্ব ছিল এই জিরো লাইন থেকে 15 কিলোমিটার পর্যন্ত, কিন্তু এখন সেই দায়িত্ব বাড়িয়ে করা হয়েছে এখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত। কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বেরিয়ে এসেছিল অন্য কাহিনী, যেখানে সীমান্তবাসীর দৈনন্দিন জীবনে সবসময় থাকে বিএসএফ এর নজরদারি। ওদের সীমান্ত এলাকায় ওরা ডিউটি করবে, কিন্তু ওরা ডিউটি করে আমাদের বাড়িতে টানা লাইটটা বাড়িতে মারবে, আমরা কলে যাব, কলের আওয়াজ শুনে লাইট মারবে, তাহলে আমরা এখানে কি করে বসবাস করবো? সেকেন্ডে সেকেন্ডে বাড়ি আসবে, গান গাবে, শীষ মারবে, বেড়ায় বেড়ায় রাত্রিবেলা এসে বেড়ায় লাঠি দিয়ে ঘা দেবে। বাড়ির উপরে যেমন চলে নজরদারি, তেমন পথে ঘাটেও তল্লাশি চলতে থাকে দিনভর। তাই ভারতীয় এলাকাতেও সব সীমান্তবাসীকেই ভারতীয়ত্বের পরিচয়পত্র সব সময় বহন করতে হয়। আমাদের যে পাশে মাঠ আছে এটা ইন্ডার ভিতরে, তবু আমাদের মাঠে যেতে গেলেও আই কার্ড বা ওদের একটা ইয়ে করে যেতে হবে, বলে যেতে হবে যে আমরা কি জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি, হাফ বিভিন্ন ভাবে প্রশ্ন করে। তবে বিএসএফ বলছে তাদের বাহিনীর বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগই গুরুত্ব দিয়ে তারা দেখে, আর তার সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়। যে কোনো উচ্ছৃঙ্খলা বা দুর্ব্যবহারের অভিযোগ এলে কখনোই হালকাভাবে নেওয়া হয় না, তদন্ত হয়, আর দুর্ব্যবহার যদি প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের ঘটনা সামনে এলেই শুধু যে আমরা তদন্ত করি তা নয়, আমরাই পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করি এফআইআর দায়ের করার জন্য। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করার অধিকার প্রত্যেকের রয়েছে। শুধু যে পরিচয়পত্র দেখা বা ব্যাগ তল্লাশির মধ্যে সীমান্তবাসীর উপরে বিএসএফ এর নজরদারি সীমাবদ্ধ থাকে তা নয়, বিয়ে শাদীর জন্য এখানে নিতে হয় বিএসএফ এর অনুমতি। আমাদের এদিকে যে ছেলে মেয়েদের মানে বিবাহ দেওয়ার জন্য যে বাইরে যে সম্বন্ধ আমরা দেখাশোনা করি, তারা বর্ডারে আসতে চায় না, কেননা যে ওই চেক করে বলে, ওই জন্য ওরা এদিকে আমাদের বর্ডারে মোটেও আসতে চায় না। নিত্যদিনের এই তল্লাশি আর নানা নিয়ম কানুনের গেরোয়ে সীমান্তবাসীরা অতিষ্ঠ হয়ে উঠছেন, বিশেষ করে যাদের চাষের জমি রয়েছে কাঁটাতারের বেড়ার অপর পারে। এরা এখন একটু ব্যঙ্গ করেই বলছেন, যে সমস্যায় তারা প্রতিদিন ভুগছেন, বিএসএফ এর এখতিয়ার 15 কিলোমিটার থেকে বেড়ে 50 কিলোমিটার অবধি করা হলে আরো অনেক মানুষ এদের যন্ত্রণাটা বুঝবেন। কাজ করে যখন চাষিরা ফেরে 12:30 তিন সময় গেট খুলবে, ততক্ষণ ওখানে বসে থাকতে পারা গেট খুলবে তাই বিরুদ্ধে হবে। এ কোন দেশের আইনে, একই ভারতবর্ষে আমরা মানুষ না বর্ডারে? বিএসএফ এর এলাকা বৃদ্ধি নিয়ে বিতর্ক চলছে পশ্চিমবঙ্গ জুড়েই। তৃণমূল কংগ্রেস বলছে এটা তাদের পরিচালিত রাজ্য সরকারের ক্ষমতায় হস্তক্ষেপ, আর বিজেপি বলছে পাচার শহর সীমান্ত অপরাধ রুখতে এই ব্যবস্থা কার্যকরী হবে। তবে এই রাজনৈতিক বিতর্ক আর প্রহরীদের নজরদারির মধ্যেও সীমান্তবাসীরা জানেন তাদের জীবনযাত্রায় খুব একটা বড় সড় বদল ঘটবে না। অমিতাভ ভট্টশালী, বিবিসি বাংলা, কলকাতা। এবার আপনাদের কিছু মতামত জানবো। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ইস্যুতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে অনেকেই মন্তব্য করেছেন বিবিসি বাংলার ফেসবুক পেজে, কয়েকটি পড়ছি। যেমন মোহাম্মদ কামরুল ইসলাম বলছেন, এদেশে জনগণের জন্য কেউই রাজনীতি করে না, সরকার যখন অপ্রয়োজনীয়ভাবে তেলের দাম বাড়ালো তখন বিএনপি ইস্যু তৈরি করেনি। বকুল খান বলছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। সময় হলো আরো একটা বিরতির, ফিরে এসে থাকছে। বাংলাদেশের নানা অঞ্চলে ব্যাটারি চালিত ইজি বাইক ব্যবহারের প্রসঙ্গ।
সেরা সব মোবাইল রিচার্জ অফার শুধুমাত্র উপায়ে।